press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, এসআর ওয়ার্ল্ডের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো সকাল সকাল কিন্তু বেরিয়েছে যে বিশাল বড় একটা নিউজ, রাজ্যে কিন্তু আবারও কড়া লকডাউন হতে চলেছে আজ রাত থেকে। তো সম্পূর্ণ নিউজ দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করব, তার আগে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে, যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। এছাড়া আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই ভয়াবহ নিউজটা। তো এখানে স্পষ্ট করে হেডলাইনে বলা হচ্ছে আজ রাত 12টা থেকে সম্পূর্ণ লকডাউন জারি করা হলো। তো সঠিক অনফরমেশনটা কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে আজকে ভোটের শেষ দফা। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বেগে রয়েছে। নানা জায়গায় লকডাউন ও নাইট কারফিউ জারি করা হয়েছে। আজকে রাজ্যে অষ্টম দফার ভোট, ভোট শেষ হলেই হতে পারে ভয়াবহ লকডাউন, এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। কিছু কিছু জায়গায় খুবই কড়াকড়ি হবে এবং একই এই লকডাউন এবং কিছু কিছু জায়গায় চলবে নাইট কারফিউ। বিশেষজ্ঞদের মতে যেভাবে করোনার প্রকোপ বেড়েই চলেছে তাতে সমস্ত ইন্ডিয়াতে কড়া লকডাউন করা দরকার। অনেকেই আবার বলছে লকডাউন দিলে অনেকের প্রচুর ক্ষতি হয়ে যাবে, কিন্তু যে হারে করোনার প্রকোপ বাড়ছে তাতে লকডাউন হবে বলে জানা যাচ্ছে। আমরা এখন মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং সোশ্যাল ডিস্টেন্স মানা একেবারেই ভুলে গেছি, তাই কিন্তু করোনার দ্বিতীয় পর্ব খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। প্রত্যেক দিনই দেশে 3 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এবং বহু মানুষ কিন্তু মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গেও একই রকমভাবে করোনার দ্বিতীয় প্রভাব পড়েছে। এমতো অবস্থায় লকডাউন ছাড়া আর কোনো রাস্তা দেখতে পারছে না প্রশাসন। তাই আজকে শেষ দফা ভোটে মিটে গেলেই রাত 12টা থেকে হতে পারে সম্পূর্ণ লকডাউন, এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আজকে কিন্তু হচ্ছে অষ্টম দফার ভোট, মানে শেষ ভোট কিন্তু আজকেই। তো আজ থেকে কিন্তু হয়ে যেতে পারে সম্পূর্ণ লকডাউন। তো আপনাদের কি মতামত রয়েছে এই লকডাউন নিয়ে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তার আপনার কি মত রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে দিতে ভুলবেন না। এই লকডাউন কি আপনাদের দরকার নাকি যেভাবে চলছে সেভাবেই চলুক এটাই আপনারা চান? তো অবশ্যই কিন্তু সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ নিউজ। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবাই ইনফরমেশনটা জানতে পারে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।